আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বরাবরের মতো আজ আমি আপনাদের মাঝে দেখাবো হচ্ছে যে গুরুদার সরকারি কলেজের মাঠের যে অংশ বিভিন্ন জায়গা রয়েছে, থাকতেছে যেমন মুক্ত মঞ্চ, হ্যাঁ, ওয়াস্টামা। তো চলুন, আমি কিন্তু ক্যামেরা অন করে ফেলছি, দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে মাঠের আপনার এক প্রান্তের অংশ, এটা হচ্ছে আপনার মানুষের হাঁটার রাস্তা, পথচারী যাওয়ার জন্য রাস্তা এখানে। তো এই রাস্তা এখন আপনার মানুষ না, কিন্তু যখন আপনার বিকাল হয় বা কোনো যদি অনুষ্ঠান থাকে এখানে, বিশেষ করে হচ্ছে বিকালবেলা, এখানে আপনার আলাদা একটা আড্ডা দেয় মানুষ। যে দেখেন, এটা হচ্ছে মুক্ত মঞ্চ, কুলদৈরের নাম করা মুক্ত মঞ্চ। তো আসলে আপনার যদিও আপনার এই যে আপনারা এখানে আসেন যা দেখেন, তবু আমি আপনাদেরকে আবার এটা দেখাচ্ছি, বিশেষ করে যারা আপনার নতুন দেখবেন হোমপেজে যাবে ভিডিওটা, তারা যেন আপনার নতুন স্টুডেন্ট যারা ভর্তি হবে অনার্স বলেন বা ইন্টারে বলেন, হ্যাঁ, তারা যেন আপনার সহজেই যে বিষয়টা বুঝতে পারে। আর আরেক কারণ হচ্ছে যে আপনার এখন একটু পরিবেশটা এরম আছে, একসময় এটা থাকবে না, সেই জন্য আসলে ভিডিও করে রাখতেছি। তো দেখেন এই যে আমি এখন মুক্ত মঞ্চের ভেতরে ঢুকবো, ঠিক আছে, দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর, তাই না? তো আপনারা ভিডিওটা প্রথমত শেষ অবধি দেখুন, ঠিক আছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা অনুরোধ থাকবে, আমার চ্যানেলে যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ একটা মুক্ত মঞ্চ। তো আপনার দূর থেকে হয়তো সুন্দর সম্পূর্ণটাকে মানে আসছিল, আর কাছে আসার ফলে কিন্তু আপনার জাস্ট আপনার এই ফ্লোরের মতোই ভাসতেছে, ঠিক আছে, অন্য কিছু কিন্তু ভাসতেছে না। তো এই যে দেখেন, এই যে আমি এক প্রান্তে চলে আসছি মুক্ত মঞ্চে, এটা হচ্ছে নরসুন্দা নদীর সামনে। হ্যাঁ, এই দেখেন মুক্ত মঞ্চটা, আমি ক্যামেরা যদি ঘুরে দেখাই আপনাদেরকে যে ওই রাস্তা দিয়ে আমি আসছি, ঠিক আছে। এই যে দেখেন, ওই যে একটা ব্রিজ দেখা যাইতেছে, যে এটা কিন্তু আপনার নরসুন্দা নদীতে বর্তমানে আপনার কচুরিপানার কারণে আপনার এখানে পানিটা শো করতেছে না বা দেখাচ্ছে না। তো এখন দেখেন সামনের দিকে আগাই, মুক্ত মঞ্চ থেকে বের হয়ে যাবো হচ্ছে আপনার সামনের দিকে, ঠিক আছে। তো আপনার ভিডিওটা প্রথমত শেষ অবধি দেখুন, ঠিক আছে, যাতে আমি ভিডিওতে কী দেখাতে চাচ্ছি বা উপস্থাপন করতে চাচ্ছি সহজে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, তো দেখেন আমি কিন্তু মুক্ত মঞ্চ থেকে বের হলাম, বের হয়ে এখন আপনার আবার আমি রাস্তায় উঠছি, পথচারী রাস্তায়, তো এখান দিয়ে হাঁটবো। তো আসলে আপনার এই ফোনের ক্যামেরা কিন্তু আপনার বেশি একটা আসে না, দূর পর্যন্ত আসে না, ড্রোন বলেন বা DSLR দিয়ে যদি ভিডিও করা হতো অনেক সুন্দর হইতো, ব্লার হইতো বা আপনার সম্পূর্ণটা কিন্তু দৃশ্য ধারণ করা যাইতো। তো ফোন দিয়ে আর কতটুকু সম্ভব, যতটুকু সম্ভবই হয় ততটুকু আমি শেয়ার করতেছি। তো দেখেন এই যে ওই পাশে কিন্তু আপনার ময়লার মতো কি জানি এগুলো আগে ছিল না। হ্যাঁ, এখানে হাঁটতেছি, আসলে এখানে প্রতিনিয়ত যাওয়া হয়, বসে থাকা হয়, আড্ডা দেওয়া হয়, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করি, ঠিক আছে, সেই জন্য এরকম করা। তো এখন হচ্ছে আর কথা বলবো না, জাস্ট চুপ থাকবো, আপনারা ভিডিওটি দেখতে থাকেন, কেমন? দেখেন এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ওয়াচ টাওয়ার। হ্যাঁ, তো ওই যে ওই দেখেন, এটা কিন্তু আপনার ওয়াচ টাওয়ার, ক্যামেরা যাত্রা আসতেছে, কাছে গেলে আপনার এটা সম্পূর্ণ ভিডিও ধারণ করা যাবে না, সম্পূর্ণটা আসবে না, দূর থেকেই সম্পূর্ণটা আসে। হ্যাঁ, আপনার সূর্যটা উত্তর দিকে থাকার কারণে এরকম হচ্ছে। তো এটা হচ্ছে বড় ধরনের ওয়াচ টাওয়ার, নাম করে ওয়াচ টাওয়ার, এখানে আড্ডা দেওয়া হয়, মানুষ থাকে, ঠিক আছে। তো আসলে এটা হচ্ছে আপনার আরেকটা দর্শনীয় স্থান বলা যেতে পারে, ঠিক আছে।
sorry. Uh-huh.